মিস অঞ্জনা, আপনি যেটা বলছেন যে আপনি গ্রিন জুস খেতেন, আমি একটু দশমবল যারা শুনছেন একটু ক্লিয়ার করি। তো গ্রিন জুসটা আসলে আমি সবাইকে বলি না, সবাই খেলে সবাই উপকার হবে। সাবধান থাকবেন, যাদের আইবিএস আছে তারা একটু আইবিএসটা কন্ট্রোল হওয়ার পরে খাবেন। আর জাস্ট আমি সাবধানতার জন্য বলে দিচ্ছি, আর যাদের পেটের কোনো মেজর ইনডাইজেশন সমস্যা আছে, স্পেশালি যাদের সিভিয়ার প্যারাসাইটিক ইনফেকশন আছে, তারা গ্রিন জুসটা খাবেন না, প্যারাসাইটটা কন্ট্রোল হওয়ার পরে খাবেন। দুইটা দুইটা জিনিস সাধারণত আমি বলে দিই, আমি চাই না আমাদের কোনো দর্শক মন্ডলী কোনো কেউ এটা নিয়ে ভুল পথে পা দেখ। আর একটু বলে দিই, যাদের অটোমিউন ডিজিজ আছে এবং তাদের পুষ্টি সমস্যা, শরীরগুলো ইনফ্লামেটেড, পুষ্টি নিতে পারতেছে না, এনাফ এনজাইম এনাফ প্রোবায়োটিক ব্যালেন্সে নাই, এবং যাদের হার্ট ডিজিজ, হার্টের যে কোনো সমস্যা হলেই এটা হচ্ছে প্রাইমারি ইনফ্লামেশন, সেক্ষেত্রে আমি বলি অবশ্যই আপনার গ্রিন জুসটা আপনারা খাবেন, অ্যাটলিস্ট সুস্থ হওয়ার বা ব্যালেন্সে আসার আগ পর্যন্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনার যে কোনো প্রশ্ন যে কোনো সমস্যা দয়া করে আপনার কমেন্ট সেকশনে লিখবেন এবং আমি আমার চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অথবা একটা জিনিসও শিখতে পারেন তাহলে লাইক এবং শেয়ার করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসার পরপরই আপনি তার নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।